প্রিয় বিয়ে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপারে সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে তাদের জন্য আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেবো গুরুত্বপূর্ণ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে বড়ো প্রশ্ন কোন কোন বড় প্রশ্নগুলো পড়লে কোন কোন বড় প্রশ্নগুলো পড়ে গেলে আমাদের প্রশ্ন আমরা প্রশ্নপত্রে কমন পাবো সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব তো তোমাদের বাকি আমি সাবজেক্টের আমি সাজেশান দিয়ে দিয়েছি সাপ্লিমেন্টারি এক্সামে যেরকম ঐচ্ছিক বাংলা ঠিক আছে এডুকেশানে যারা সেই সমস্ত পেপারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে সেগুলো একটু দেখে নিও তো চলো শুরু করি আমাদের আজকের মূল আলোচনা পলিটিক্যাল সায়েন্সের জিই টু সিই টু ঠিক আছে বাই সিলেবাসই এক তোমরা জানো পেপার কোড খালি এরকম আলাদা হয় বাকি সমস্ত কিছু সেম কোশ্চেন ও পেপারও কিন্তু সেম তো প্রথম প্রশ্ন মডেল ওয়ান থেকে দশ নম্বরের তোমরা জানো দুটি দশের মধ্যে একটি দশ করতে হবে এবং দুটি পনেরোর মধ্যে একটি পনেরো করতে হবে মডেল ওয়ান থেকে মডেল এর ক্ষেত্রেও সেম মানে দুটি দশ দুটি পনেরো আমাদের কিন্তু করতে হবে তো দেখো সংসদীয় ও রাষ্ট্রপতি পরিচালিত রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো ব্রিটেনের আইনের অনুশাসনের ওপর একটি টিকা লেখো অথবা ডাইসির অনুশাসনের আইনের অনুশাসনের নীতি ব্যাখ্যা করো সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো যেগুলো স্টার রয়েছে মানে এক দুই তিন এই তিনটি প্রশ্ন অবশ্যই পড়বে ঠিক আছে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে এক কেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল পার্থক্যগুলি নির্দেশ করো এই চার এবং পাঁচ এক্সট্রা হিসাবে পড়ে যাবে তারপর দেখো মডেল ওয়ান থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ফর ফিফটিন মার্কস পনেরো নম্বরে কি আছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এটি এই প্রশ্নটি পড়বে চার নম্বরের জন্য মানে সরি পনেরো নম্বরের জন্য চারটি স্টার রয়েছে আমেরিকা সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো গ্রেট ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির গুরুত্ব ব্যাখ্যা করো আমেরিকার রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এই চারটি প্রশ্নই পড়ে গেলে আশা করি একটি পনেরো নম্বর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে যদি চাও এক্সট্রা প্রশ্ন পড়তে পারো সেটি পাঁচ এবং ছ নম্বরের প্রশ্নটি পড়ে যেতে পারো ব্রিটিশ যুক্তরাজ্যে ক্যাবিনেটের ক্ষমতা আলোচনা করো তুমি কি মনে করো যে যুক্তরাজ্যে ক্যাবিনেটের এক নায়কতন্ত্র আছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই ছটি প্রশ্ন পনেরো নম্বরের জন্য গুরুত্বপূর্ণ মডেল ওয়ান থেকে চলে আসবে এরপর মডেল টু থেকে মডেল টু থেকে দেখো বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চীনের সংবিধানে উল্লেখিত নাগরিকের নাগরিকদের মৌলিক অধিকার সমূহ আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ গণসাধারণতন্ত্রী চীনের নতুন সংবিধানের উনিশশো বিরাশি বৈশিষ্ট্য আলোচনা করো গণসাধারণতন্ত্রী চীনের রাষ্ট্রীয় পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই এক দুই তিন চার এই চারটি প্রশ্ন খুব ভালো করে তোমরা করবে দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে তারপর দেখো গণপ্রজাতন্ত্রী চীনের নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে একটি টিকা লেখো সুইজারল্যান্ডের সংবিধানে গণভোট ও গণ উদ্যোগ ব্যবস্থাগুলির বর্ণনা দাও তারপর দেখো চলে আসবো আমরা পনেরো নম্বরে মডেল টু থেকে কী প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্ন চীনের রাষ্ট্রপতি নিয়োগ ও কার্য কার্যাবলী আলোচনা করো চীনের স্থায়ী কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো গণ সাধারণতন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির ভূমিকা আলোচনা করো ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখান থেকে এই এক দুই তিন চার এই চারটি প্রশ্ন মানে প্রত্যেকটা মডেল থেকে তুমি যদি চারটি দশ চারটি পনেরো করে করে যাও একদম তুমি হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন পেয়ে যাবে ঠিক আছে আর যদি তোমরা ছোট করতে তাও করতে চাও শর্ট করতে চাও তাহলে কিন্তু দুটো দুটো করে প্রথম দুটো কোশ্চেনগুলো পড়ে যেতে হবে ঠিক আছে তবে বলবো রিক্স নিও না সাপ্লিমেন্টারি এক্সাম ঠিক আছে অনেকের লাস্ট অ্যাটেম্প রয়েছে ঠিক আছে অনেকে প্রথম দিচ্ছ তো তাই জন্য বলবো যে একটু সিরিয়াসভাবেই দিও একটু পারলে দু একটা কোশ্চেন এক্সট্রা পড়ে যাও ঠিক আছে তো তার জন্য একটু তোমাদের সময় দিতে হবে আর তোমরা যদি উত্তর ঠিকঠাক করে যদি গোছানো না থাকে তাহলে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি তারপর একটি এক্সট্রা কোশ্চেন রয়েছে পাঁচেরটি পাঁচের কোশ্চেনটি তোমরা দেখে নেবে একটু ঠিক আছে তো একদম বেছে বাছাই করা প্রশ্নই আমি দিয়েছি এগুলো করলেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওটি পেয়ে তোমরা কতটা উপকৃত হয়েছো অবশ্যই ভিডিওতে জানাবে এবং প্রত্যেকটা ভিডিওতে একটু যারা দেখছো লাইক করে দিও ঠিক আছে